হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। এই ভিডিওতে আমরা পেন্টিংয়ের মেটেরিয়ালসের ব্যাপারে ডিসকাশন করব। এই পেন্টিংগুলোর ব্যাপারে, যে পেন্টিং আমরা বানিয়েছি, পেন্টিংয়ে মানে মেটেরিয়ালসের যেগুলো ইউজ করেছি আমরা, সেগুলোর ব্যাপারে অনেক কিছু জানার আছে। সেগুলো দেখুন আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি যত পারবেন, যত পারবেন শেয়ার করতে থাকবেন, কারণ আপনাদের শেয়ারের জন্যই আমরা অপেক্ষায় বসে থাকি। চলো ভিডিওটা স্টার্ট করি। আজ আপনাদেরকে যে ভিডিওটা আমি বলেছিলাম প্রথমে, এই ভিডিওটার মধ্যে যে আর্ট লাইন যে পেন্সিল আছে, এই পেন্সিলটা পুরোপুরি ডিটেলসটা বলতে গেলে, এটা জাপান কোম্পানির পেন্সিল, ইন্ডিয়াতে এখন রিজার্ভেশন হচ্ছে। এই পেন্সিলটার HB, 2B, 4B, 6B, 8B, 10B এই ছটা পেন্সিল একটা প্যাকের মধ্যে পাবেন। এই পেন্সিলটা আনবক্সিং করছি, দেখা যায়। এই বেরিয়ে গেল আমাদের পেন্সিল, ছটা পেন্সিল। প্রথম পেন্সিল আমাদের HB, যেটা পুরো আউটলাইনের জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড সেকেন্ড পেন্সিল 2B, ওর থেকে একটু ডার্কের জন্য 2B ইউজ করা হয়। অ্যান্ড আমাদের ইউজ করা 4B, আমাদের হালকা ডার্ক এরিয়ার জন্য সব থেকে ভালো কাজ হয়। 6B আর 8B বলতে গেলে দুটো একই কম্বিনেশন পেন্সিল, কারণ সবাই ইউজ করে 6B আর 8B, কারণ ডার্ক এরিয়াটা কভার করার জন্য, রিকভার করার জন্য 6B আর 8B বহুত কাজে লাগে, সব থেকে বেশি ডার্ক এরিয়ার জন্য ইউজ করা হয় এই পেন্সিলগুলো দিয়ে। আজ আমি পেন্সিলগুলো আনবক্সিং করলাম, কারণ এই পেন্সিলগুলো আমি নতুন কিনলাম, কারণ আমার আগে পড়েছিল, সেই পেন্সিল শেষ হয়ে গেছে, তার জন্য আমি কয়েকটা পেন্টিং করেছিলাম, মানে যে পেন্সিল এই পেন্সিলগুলো দিয়ে করেছিলাম। দেখাচ্ছি এই পেন্টিংটা, 10B এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ 10Bটা এখানে বহু প্রচুর বড় বড় ডার্ক এরিয়াগুলোকে আমার রিকভার করতে হয়েছে। আর পুরো ডিটেলিং করার জন্য আরেকটা পেন্সিল ইউজ করা হয়, সেটা নাম আমি লাস্টে বলে দিচ্ছি। এগুলো এই এরিয়াগুলোতে আমাকে করার জন্য, ডার্ক এরিয়া করার জন্য এই পেন্সিল NB-টা খুবই প্রয়োজন। আর প্রথমে তো HB করা উচিত, কারণ HB দিয়ে প্রথমে ইগল এরিয়াটা করা যায়, মানে এই যে ইগল আর্টটা পুরো সাইডগুলো করার জন্য, প্রথমে আউটলাইন করার জন্য এটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়। 2B গুলো হলো যে 2B-টা এখানে এই এরিয়াটা করার জন্য, কিংবা ঠোঁটের এখানটা করার জন্য, আর এখানে হালকা ডিটেলিংয়ের জন্য 2B-টা খুবই প্রয়োজন। অ্যান্ড দেন 4B-টা হলো এখানে পালকের কিছু শেডিংগুলো করার জন্য আমাকে 4B ইউজ করতে হয়েছে, খুবই প্রয়োজন 4B-টা। আর 8B-টা এখানে সবথেকে বেশি প্রয়োজন, কারণ ডার্ক এরিয়া থেকে বেরিয়ে আসার জন্য 8B আর 6B খুবই প্রয়োজন। 8B আর 6B, 6B আর 8B। এরপরে আর একটা মেটেরিয়ালসের কথা বলছি, যেটার নাম হলো হোয়াইট জেল পেন। পেন্টিংয়েতে হোয়াইট জেল পেন খুবই প্রয়োজন হয়। এটার দাম হলো 100 টাকা। এটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আর এখানে হোয়াইট পেনটা খুবই প্রয়োজন, কারণ এখানে ডার্ক করার পর আপনাদের যদি কোনোদিনও অসুবিধা থাকে, এখানে এখানে হোয়াইট জেল পেন ইউজ করা যায় এই জায়গাগুলোতে, হালকা করে শেডিং করার জন্য। পালকের ছোট ছোট অংশগুলো রিয়েলিস্টিক করার জন্য খুবই প্রয়োজন। এখানে আরো কিছু ডিটেলিং করেছি, যেটার জন্য আরো খুবই ভালো লাগছে ছবিটা। পালকের সাইডগুলো
আর যদি আপনাদের এটা যদি খুবই হাই রেট মনে হয়, এর থেকে লো কাস্টে আপনারা এই মালটা পাবেন, যেটা আমরা কোনো লেখাকে ওরা মানে উঠাতে গেলে হোয়াইট পেন যেটাকে বলে এটাকে ইউজ করতে পারেন। এটাতে কয়েকটা ছোট ছোট অংশ করতে পারেন, যেমন চোখের এখানে, এই পেনটাতে অনেক কাজে লাগবে, কারণ এইটাতে এইরকম যে এই হোয়াইট জেল পেনের মতন ইউজ করা যাবে না, কারণ এটা খুবই সরু, 0.5 mm, কারণ এটা সব থেকে মোটা, এটা সব থেকে মোটা, এটা ডটগুলো খুবই ভালো কাজে করে, ডটের আরও কাজ আছে যেটা আমি ইউজ করেছি এইটাতে। এখানে কুকুরের এই ছবিটাতে চোখের অংশ ডার্ক হোয়াইট করার জন্য আমি এটা ইউজ করেছি। আর এখানে আরও কিছু কিছু ছোট ছোট রিয়েলিস্টিক কাজের জন্য এখানে আমি ইউজ করতে থেকেছি, আস্তে 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 এরকম করে করতে হবে, কারণ আমার বেশি ডিটেলিং দরকার নেই, কারণ আমার কাজ নেই দরকার, যাতে এটা আমার ভালো লাগে দেখতে। অতিরিক্ত ডিটেলিং সব থেকে বাজে হয়, কারণ কোনোদিনও কোনো জায়গায় ভুল হয়ে যেতেও পারে ডিটেলিংয়ের জন্য। নর্মাল ডিটেলিংটা ঠিক আছে, কারণ রিয়েলিস্টিক কাজের জন্য এগুলো খুবই উপকারী। আর এরপরে আরেকটা জিনিস যেটা আমি নিয়েছি, ক্লাব প্রিমিয়াম টিস্যু পেপার, এটার দাম হলো 20 টাকা। এটা আমরা 20 টাকাতে অনেক কিছু অনেক জিনিস অনেকটাই পেতে পারেন। এটা ওপেনিং করি, এই টিস্যু পেপার আমি ইউজ করেছি, আমাকে শেষ হয়ে গেছে, তাই এটাতে আপনারা পেপার স্ট্যাম্প বাদ দিয়েও এটা আপনারা শেডিং করতে পারেন। এরকম প্রথমে মুড়ি নেবেন, এরপরে আস্তে আস্তে এরকম ঘষে থাকবেন, এটাতে খুব সুন্দর স্মুদিংটা করা হয়, বেশ স্মুদিং করা হয়। কালো হয়ে যাবে, কারণ এটার খুবই মানে এটা খুবই পপুলার, কারণ যারা বেশি ইউজ করে পেন্সিল স্কেচ, পেন্সিল স্কেচে শেডিং করার জন্য কিংবা ডার্ক এরিয়াগুলোকে লাইটে কনভার্ট করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়াও যদি যাদের সামর্থ্য খুবই ভালো তাদের, তারা পেপার স্ট্যাম্প নিতে পারে, খুবই উপকারী। ওটারও ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। অ্যান্ড দেন লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট, ইরেজার পেন মিনো জিরো টম্বো, সবই সব থেকে বেশি উপকারী এটা। এটার কিছু হোয়াইট মানে পুরোটাই গোটাটাই ইরেজার, মেকানিক্যাল পেন্সিলের মতো, যেমন হালকা রিয়েলিস্টিক করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। কারণ এইটাতে অনেক উপকার আছে, ছোট ছোট এরকম করলে রিয়েলিস্টিক কাজটা আরো বেশি বেটার হয়। এটারও লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ পর্যন্ত এই ভিডিওটাই থাক, কতক্ষণ হলো, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা আজকে পর্যন্ত থাক, নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করতে থাকুন।